এবার আসুন ইমেজ ব্রাশ টুল। এই ইমেজ ব্রাশ টুল হচ্ছে এখান থেকে ব্রাশ অপশনে গিয়ে ইমেজ ব্রাশ টুল, ইমেজ ব্রাশ টুলে এখানে এই ব্রাশগুলো সিলেক্ট করে এখানে আমি চাইলে এখানে সিলেক্ট করলাম, এই ইমেজগুলোকে ব্যবহার করতে পারবো। এখানে অনেক রকমের ইমেজ দেওয়া আছে, ধরেন এটাকে ব্যবহার করতে চাইলে এবং এটাকে ব্যবহার করতে চাইলে, এগুলো হচ্ছে ইমেজ ব্রাশ টুল। এই ইমেজ ইমেজগুলোকে ধরেন আমি সূর্যমুখী ফুলটাকে ব্যবহার করতে চাচ্ছি, এগুলো ইমেজ আকারে আসবে ব্রাশ টুল। আপনি চাইলে এখানে ব্রাশগুলো অ্যাডও করতে পারবেন। ইমেজগুলোকে অ্যাড করলে পূর্বের টিউটোরিয়াল দেখানো আছে কীভাবে একটা নতুন ব্রাশ ক্রিয়েট করা যায়। তাহলে এভাবে আপনি ইমেজ ব্রাশ টুলটা ইউজ করতে পারেন ইমেজ লাইব্রেরি থেকে। ধরেন এটাকে ইউজ করতেছি, এটা ইউজ করতেছি, তারপরে এটাকে ইউজ করতেছি, তারপরে এটাকে ইউজ করতেছি, তারপরে এটাকে চাইলে ইউজ করতেছি। তাহলে এভাবে ইমেজ ব্রাশগুলোকে ব্যবহার করে আমরা একটা সুন্দর, যার নামে আপনি একটা এখানে কী দেবেন, দেবেন লাইন টানবেন। লাইন নিলাম, লাইনে ক্লিক করলাম, শুধু ব্রাশ টুল নিলে যে আপনাকে করতে পারবেন এরকম না, আপনি একটা লাইন নিলেন, দেখেন শিফট চেপে ধরে লাইনটাকে সোজা নিলাম। নেওয়ার পর আমি যদি এখানে যদি এইটা দিতে চাই, এটা দিতে চাই, এটা দিতে চাই, যে যে ইমেজ ব্রাশ টুলটা দিতে চাচ্ছেন আপনি সেটা আপনি দিতে পারবেন। এটি হচ্ছে ব্রাশ টুল, যে ব্যবহার করলে ব্রাশই ব্যবহার করতে হবে এরকম না, ব্রাশ ছাড়াও অন্যগুলো দিয়েও লাইন টুল দিয়ে শেপ টুল দিয়ে আপনি ইউজ করতে পারবেন ব্রাশগুলোকে। ধন্যবাদ।